ওয়েলকাম টু খেলার বাণী। আজকে কিন্তু আমি চলে এসেছি KKR আর RCB ম্যাচের টিকিটের সম্পর্কে কথা বলতে। আমি KKR আর RCB ম্যাচের টিকিট অনলাইন বুক মাই শোয়ে কেটেছি, তোমাদের সেটা ডিটেলসটা দেখিয়ে দেবো। সেটারই কিন্তু অর্ডার আমি দিয়ে দিয়েছি, হোম ডেলিভারি আসবে। আর আমার প্রাইস কিন্তু পড়েছে, মানে দুটো টিকিট আমি অর্ডার দিয়েছি অনলাইনে, সেটা হচ্ছে প্রাইস আমার পড়েছে টোটাল 4,000, ওই তোমরা ধরতে পারো 4,500 টাকার মতন পুরো। আর ব্লক হচ্ছে ডি, দুটো টিকিট বুক করেছি। এবার দেখা যাক কবে আসে টিকিট, যবে আসে তোমাদের আমি দেখিয়ে দেবো, দিতে আসবে টোটাল প্যাকেজিং সমেত আনবক্সিং সমেত সবই দেখিয়ে দেবো। তো তোমাদের আমি আজকে বলে দিলাম যে আমি টিকিট বুক করেছি, তোমরা স্ক্রিনের পাশেই দেখেই নেবে, মানে ডিটেলসটা যে আমি দিয়ে দেবো। এবার টিকিট আসুক, টিকিট আসলে তোমাদের সাথে টিকিটটা নিয়ে কথা বলবো। অবশেষে কিন্তু আমার হাতে চলে এসছে KKR ভার্সেস RCB ম্যাচের টিকিট, এইমাত্র ডেলিভার করে গেল বুক মাই শোর তরফ থেকে, মানে ওই ব্লু কার্ডের তরফ থেকে ডেলিভার করে গেল, সেটাই তোমাদের দেখালাম। এই যে টিকিটটা, এবার আনবক্সিং করে তোমাদের দেখাবো। আর 6 তারিখ বুক করেছি, আজকে হচ্ছে 15 তারিখ, আজকেই কিন্তু ডেলিভার করে গেল, সেটাই তোমাদের দেখালাম। এই যে আজকে ডেলিভার করে গেল, যেরকম তোমাদের ভিডিও বানিয়ে বলেছিলাম যখন বুক করেছিলাম যে যবে আসবে তোমাদের দেখাবো, এবার আনবক্সিং করব তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু আনবক্সিং করে নিয়েছি টিকিটের, এবার তোমাদের এটা খুলে দেখাবো কি আছে এর ভেতরে, কি কি আছে তোমাদের এটা খুলে আমি দেখাই। এই যে দেখো এর ভেতরে কিন্তু এই যে টিকিট আর কিন্তু এই খাম আছে। প্রথমে এই যে এটা হচ্ছে রিসিপ বেরোলো, তারপরে কিন্তু এই টিকিট কিন্তু এর ভেতরেই আছে। তোমাদের দেখাই টিকিটটা বার করে, এই যে, এই যে কলকাতার RCB ম্যাচের টিকিট, এই যে দেখতে পাচ্ছ টিকিট, এখন কিন্তু হাতে টিকিট কিন্তু দিয়ে গেল। আমি তোমাদের আনবক্সিং করে সব করে কিন্তু দেখিয়ে দিলাম, সবই দেখিয়ে দিলাম। এই যে টিকিট এখন দিয়ে গেল, 21 এপ্রিল 3:30 থেকে ম্যাচ, ডি ব্লক কেটেছি আমি, টোটাল প্রাইজিং পড়েছে 4,500 টাকা। তোমরাও যদি কাটো, বাড়ির পিনকোড প্রথমে দিতে হবে, তারপর তোমার পেমেন্ট করতে হবে, তারপর তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, মেসেজ দেবে, মেসেজ অনুযায়ী তারপর তোমাদের বুক মাই শোর তরফ থেকে ফোন করা হবে, ফোন করে টিকিট কিন্তু রিসিভ করে নেবে। মানে টিকিট কাটার 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু টিকিট চলে আসে, 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে, বেশি দিন ওয়েট করতে হবে না। যে আমারও যেরকম চলে এসছে, এই যে তোমাদেরও সেটা বলে দিলাম। তোমরা যদি মানে চাও তো আমি টিকিট কীভাবে কাটতে হয় অনলাইনে তার একটা ডিটেলস একটা ভিডিও বানাই, মানে তোমরা যদি চাও তো তাহলে বানাবো, তোমরা কমেন্টে জানাও তোমরা চাও কি না। আর তোমাদের দেখিয়ে দিলাম এই যে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও, আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই অবশ্যই ফলো করো। তাহলে চলো আজকের জন্য টাটা। হ্যাঁ আর একটা কথা, আমি কিন্তু ক্রিকেটের ভিডিও বেশি বানাই না, তোমাদের জন্যই বানাই। তোমরা যদি চাও তো তাহলেই পরবর্তী ভিডিও বানাবো, নাহলে বানাবো না। তোমরা আগের ভিডিও তো অনেক ভালোবাসা দেখিয়েছ, অনেকে বলেছো হ্যাঁ দাদা করো, ওর জন্য কিন্তু এই ভিডিওটা বানানো। এরপরেও যদি তোমরা চাও তাহলেই বানাবো, নয় কিন্তু বানাবো না। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।